সিকিউরিটি গার্ডের মাধ্যমে গণমাধ্যম কর্মীদের হোটেল থেকে বের করে দেওয়াকে কেন্দ্র করে 15ই অক্টোবর থেকে দেশের ক্রিকেটাঙ্গনে বেশ হুলস্থুল পরিস্থিতি তৈরি হয়েছিল। সমালোচকদের নানাবিধ প্রশ্নে জর্জরিত সোশ্যাল মিডিয়া একদিন না পেরোতেই সেই ঘটনা নিয়ে মুখ খুলেছেন লিটন কুমার দাস। রোববার ঘটে যাওয়া ঘটনার জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়েছেন লিটন দাস। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে দাবি করেছেন সাংবাদিকদের প্রতি বরাবরই তিনি শ্রদ্ধাশীল। ফেসবুক পোস্টে লিটন দুই হাত জোর করা একটি ইমোজি দিয়ে লিখেছেন, গতকাল টিম হোটেলে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি বুঝতে পারিনি সেখানে এত গণমাধ্যম কর্মীদের অবস্থান ছিল। হুট করে ঘটে যাওয়া ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। মিডিয়ার প্রতি আমি বরাবরই শ্রদ্ধাশীল। বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাওয়ার পেছনে গণমাধ্যম কর্মীদের অবদান অনস্বীকার্য। লিটনের এই ক্ষমা চাওয়া প্রসঙ্গে আরও কিছু প্রশ্ন এখন এসে যায়। লিটন কি আসলেই ভুল করেছিলেন, নাকি ভুল না করেও তাকে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে? ক্রিকেট বিশ্লেষকরা মনে করেন, লিটন যদি সত্যিই মনে করে থাকেন যে তিনি ভুল করেছেন তাহলে ভিন্ন কথা। তবে মনে রাখতে হবে, যারাই দেশের জন্য খেলে তারা তাদের সর্বোচ্চ দিয়েই চেষ্টা করে খেলে যাচ্ছে। কিন্তু দেশে প্রথম সারি কিছু গণমাধ্যমগুলোর এমন হতাশাজনক নিউজ যা সমর্থকদের খেলোয়াড়দের বিপক্ষে অবস্থান নিতে বাধ্য করে। এদিকে সমর্থকদের মধ্যে কেউ কেউ মনে করছেন, সবকিছু ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হয়, এমন আচরণ কোনোভাবেই বাংলাদেশি প্লেয়ারদের কাছ থেকে কাম্য নয়। খেলায় ফোকাস করার পাশাপাশি মিডিয়াকে মিডিয়ার গতিতে চলতে দেয়াই যৌক্তিক। লিটনের যদি কথা বলতে অসুবিধা হয় তাহলে বিনয়ের সাথে এড়িয়ে যাওয়া যেতে পারে, কিন্তু সেজন্য এ ধরনের আচরণ কখনো তার মতো একজন খেলোয়াড়ের কাছ থেকে দেশবাসী আশা করে না। লিটন যে নিজের ভুল বুঝতে পেরে জানিয়েছেন, গতকাল টিম হোটেলে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত। তাছাড়া তিনি বুঝতে পারেননি সেখানে এত গণমাধ্যম কর্মীদের অবস্থান ছিল। সেই সাথে হুট করে ঘটে যাওয়া ঘটনার জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশও করেছেন। অবশ্যই বুঝতে না পারার জন্য লিটন এ যাত্রায় নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হওয়ার পাশাপাশি স্বীকার করেছেন যে মিডিয়ার প্রতি তিনি বরাবরই শ্রদ্ধাশীল। বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার পেছনে গণমাধ্যম কর্মীদের অবদান অনস্বীকার্য, সেটাও লিটন স্বীকার করে নিয়েছেন। তবে মিডিয়া কর্মী হিসেবে প্রত্যেকেরই দায়িত্ব প্লেয়ারদের অবস্থা বুঝে কথা বলা, এবং সেই সাথে কেউ যদি এড়িয়ে যেতে চায় তাহলে তাকে সুযোগ করে দেয়া। জোরপূর্বক কথা আদায় করে নেয়ার যেমন কোনো প্রয়োজন নেই, তেমনি অপ্রয়োজনীয় প্রশ্নে প্লেয়ারদের উপর বাড়তি চাপ প্রয়োগ করা থেকেও গণমাধ্যম কর্মীদের বিরত থাকা উচিত বলে মনে করেন ক্রিকেট বিশ্লেষকেরা। তাছাড়া গণমাধ্যম কর্মীদের হোটেল থেকে বের করে দেওয়ার ব্যাপারে সমর্থকদের একটা অংশ লিটনের পক্ষে নিয়ে নিজেদের মতামত প্রকাশ করে জানান যে, কারণে হোক কিংবা অকারণে, একজন প্লেয়ারের ব্যক্তিগত পারফরম্যান্স খারাপ হওয়ার জন্য তাকে রীতিমতো পোস্টমর্টেম করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু একজন প্লেয়ার হিসেবে তাদের খারাপ সময়েও সমর্থন করাটা জরুরি ছিল, যা করা হয় না, উল্টো প্রেশার বাড়িয়ে দেয়া হয়। এমত অবস্থায় যেসব গুটিকয়েক গণমাধ্যম কর্মীদের কার্যকলাপে সবার প্রতি ধারণা খারাপ হচ্ছে, প্লেয়ার তথা ক্রিকেটের স্বার্থে তাদের থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন তারা। দর্শক, লিটন যে সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়েছেন, বিষয়টি আপনি কিভাবে দেখছেন? কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিতে পারেন। সালমান আবদুল্লাহ, সিএস স্পোর্টস।